অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন জি মানুষগণ, তাদের সবাইকে আমাদের এই ব্লাইন্ড এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পার্টনার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই এবং শুভেচ্ছা জানাই। আপনারা এসছেন, আমি মনে করি আপনাদের সাথে এই প্রতিষ্ঠানটি ধন্য হয়েছে, দেশটির প্রতিবন্ধী শিশুরা আপনাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ লাভ করেছে। আমি আমার মূল বক্তব্যে যাওয়ার আগে আমাদের বারো কী কী কাজ করে সেগুলো একটু তুলে ধরবো। আপনারা রনিকে বলবো আমাদের প্রসাদগুলো দেওয়ার জন্য, আমরা মূলত এখানে যে বসে আছেন এটি আমাদের তিনতলা, এই তিনতলাতে মূলত দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা ক্লাস করে থাকে, তাদের ক্লাসরুম এখানে। চারতলাতে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা আবাসিকভাবে অবস্থান করে। আমাদের এখানে 32টি শিশু আছে, তো তারা সবাই এখানে উপস্থিত আছে। আর দ্বিতীয়ত আমাদের এখানে একটি ব্রেল প্রিন্টিং শাখা আছে, যারা ভিজিট করেছেন তারা দেখেছেন যে আমাদের 5টি ব্রেল প্রিন্টার আছে। আমরা এই প্রিন্টারগুলোর মাধ্যমে ব্রেল ডকুমেন্ট আমরা প্রিন্ট করে থাকি। তৃতীয়ত আমাদের দোতলাতে আমাদের 2টি শাখা আছে, একটি হলো কম্পিউটার ট্রেনিং সেন্টার, দৃষ্টি প্রতিবন্ধী মানুষেরা এখানে কম্পিউটার শিখে থাকে, আর একটি হলো ব্রেল লাইব্রেরি। এই ব্রেল লাইব্রেরিতে দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়েরা লেখাপড়া করে থাকে। আমাদের যারা বিশ্ববিদ্যালয় কলেজ বিভিন্ন ইনস্টিটিউশনে যারা পড়াশোনা করে থাকেন তারা এই লাইব্রেরিতে এসে পড়াশোনা করে থাকে। একটি গুরুত্বপূর্ণ একটি বই নিয়ে পিস অ্যান্ড হারমনি, এই বইটি নিয়ে উনি আমার সাথে আলোচনা করেন। এই বইটি সম্পর্কে কি আপনারা কিছু জানেন কি না? আমি বললাম যে না, এই বইটি সম্পর্কে আমরা জানি না, কারণ এই কিন্তু ব্রেইলে নাই, কিংবা একটি অনলাইনে আমরা পাচ্ছি এখন। তখন উনি বলেন যে আমি এই বইটা সম্পর্কে যাতে দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা জানতে পারে সেই লক্ষ্যে একটা প্রোগ্রামের আয়োজন করতে চাই। আমি কি বলে আমি বলছি এটা তো আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার যে দৃষ্টি প্রতিবন্ধীরা পিস অ্যান্ড হারমনি এই বইটা সম্পর্কে জানতে পারবেন। এই বইটার মধ্যে 71টা কবিতা আছে, 71 জন বিশিষ্ট লেখকের কবিতা আছে, সেই 71 জন কবির সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি 71 জন কবি আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে যে তুলে ধরেছেন এবং বাংলাদেশের যে কর্মকাণ্ড তুলে ধরেছেন তাদের কবিতার মাধ্যমে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসার মাধ্যমে, সেটি কিন্তু আমরা জানতাম না যদি আনিফ ভাইয়ের সাথে আমার দেখা না হতো। সুতরাং আমরা যারা আছি আনিফ ভাই সঙ্গে একটি হাতে তালি দেবো সবাই জোরে। আজকে আমাদের এই শিশুরাও এর একটি দুটি কবিতা কোথায় পাঠ করবে আপনারা হয়তো শুনবেন। আমি মনে করি এই বইটি যদি দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের নাগালের মধ্যে নিয়ে আসা যায় বা তাদের ক্ষমতার মধ্যে নিয়ে আসা যায়, অর্থাৎ এটা যদি ব্রেইলে পাঠ করা যায়, আমাদের প্রত্যন্ত অঞ্চলে অনেক দৃষ্টি প্রতিবন্ধী লেখকও আছে, তারা কিন্তু অনেক লেখা থেকে বঞ্চিত, পড়া থেকে বঞ্চিত। আমি মনে করি কবিতাটি বইটি অনেক মানুষের চিন্তা করার কিভাবে তাদের লেখালেখি করা হবে। যাই হোক, আমি আবারও আমার বক্তব্য সংক্ষিপ্ত করবো, এই জন্য যে আজকে যারা এখানে গুণী ব্যক্তিবর্গ এখানে এসছেন তাদের বক্তব্য শুনবো, তাদের মতামত শুনবো, তারা আমাদের এই বিদ্যালয়টি ভিজিট করে তাদের কাছে কেমন লেগেছে, তারা ভবিষ্যতে যাতে আমাদের সঙ্গে থাকে এই আহ্বান জানিয়ে আমাদের এই সংগঠনে ভিজিট করার জন্য অনিল ভাই সহ আজকে যে গুণী ব্যক্তিবর্গ এখানে এসছেন, সরকারি কর্মকর্তা এসছেন, মুক্তিযোদ্ধার সাথে জড়িত, ট্রাস্টের সাথে জড়িত, একাডেমির সাথে জড়িত যারা এসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের এখানে আজকের যে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন অর্গানাইজেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে যে এই স্কুলের বা এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বৃন্দ প্রস্তুতি নিচ্ছে, কয়েক দুয়েক মিনিটের মধ্যে তারা তাদের থিম সং পরিবেশন করবে এবং এই পিস অ্যান্ড হারমোনি গ্রন্থ থেকে তারা নিজেদের উদ্যোগে কয়েকটি কবিতা তারা ব্রেইলে রূপান্তর করেছে এবং সেই ব্রেইল থেকে তারা আবৃত্তি পরিবেশন করবে। ষষ্ঠ শ্রেণীর ছাত্র ইউনুস বুল্লা একলা হরিণ কবিতাটি সে পরিবেশন করবে, এটি লিখেছেন কবি মোহাম্মদ সাদিক, উনি বর্তমানে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে আছেন। উনি আমাকে জানিয়েছেন যে উনি অভিভূত, কিন্তু রাষ্ট্রীয় দায়িত্বের কারণে এটি মিটিয়ে গেছে অনির্ধারিত, এই জন্য উনি আসতে পারেননি। আমি এখন ইউনুস বুল্লাকে অনুরোধ করছি কবিতাটি উপস্থাপনের জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইউনুস মোল্লা, আমি একটি কবিতা আবৃত্তি করব, কবিতাটির নাম একলা হরিণ।
লিখেছেন মোহাম্মদ সালিম। একটি হরিণ একলা হরিণ, দুঃখে ভরা বুক, বাপ মরেছে মা মরেছে বিষণ্ণতার মন, ভাই মরেছে বোন মরেছে শূন্য হল ঘর, বুকের ভেতর উতাল পাতাল বঙ্গোপসাগর। একটি হরিণ একলা হরিণ খাখা করে বুক, রক্তে ভেজার বাংলাদেশ রক্তাক্ত জীবন, হাওর ডাকে পাখি ডাকে আমরা তোমার ভাই, সুখে দুঃখে তোমার সঙ্গে আমরা থাকতে চাই, মানুষ ডাকে শস্য ডাকে প্রত্যা মেঘনা ডাকে, একটি হরিণ একলা হরিণ চিনতে পারো তাকে। ধন্যবাদ। Special for the Bengal of gold, her eyes remain ever vigilant in search of happiness for all those she wears. Her dreams will come true one day. Her dreams are not synthetic, amazingly pure, deep rooted in the soil and water of Bengal. Is there any decay of decline in her dream? No, never. An impeccable leader she is. Thank you, John. Assalamu alaikum. আমি বুলবুল ললিত কলা একাডেমির পক্ষ থেকে আপনাদের এত সুন্দর গৌরব প্রকাশনের আজকের যে অনুষ্ঠান, মহতী অনুষ্ঠান, দৃষ্টি প্রতিবন্ধী মানুষের সাথে বহু পরিচিত অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আসতে পেরে আসলে নিজেকে অনেকাংশেই গর্বিত মনে করছি। প্রথমে শুনে যতটুকু আমি ভেবেছিলাম যে কেমন হবে, আজকে আপনাদের মাঝে এবং এই ছোট্ট ছোট্ট সোনা বন্ধুদের মাঝে এসে আসলে আমি মনে করছি, নিজেকে উপলব্ধি করছি, আমি একটা বসন্ত মেলায় একটা ফুলের বাগানে এসে পৌঁছে গেছি। সাবিউল ইসলাম তিনি একটি একক সঙ্গীত পরিবেশন করেন। একদিন আমার প্রাণ পাখি খাঁচা ছেড়ে উড়ে যাবে, মাটি দিয়ে তৈরি করে পাঠালো আমায় জগত মাঝে, মাটি দিয়ে তৈরি করে পাঠালো আমায় জগত মাঝে, এই পৃথিবীর মায়ায় পড়ে, এই পৃথিবীর মায়ায় পড়ে ভুলে রইলাম আমি তোমাকে, একদিন আমার প্রাণ পাখি কোলে জানুম আমার মরণ তোমার বুকে। লেখক কবি অনিমা মুক্তি গোবিন্দের মাতৃ রূপেন শেখ হাসিনা, এই কবিতাটি উনি আমাদেরকে পরিবেশন করে শোনাবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন রনি, আমি এখন একটি কবিতা আবৃত্তি করছি। মাতৃ রূপেন হাসিনা, লিখেছেন অনিমা মুক্তি গমেজ। বাংলা মায়ের গৌরব তুমি, সদানির ভিক নারী, জাতির পিতার উত্তরসূরী, যোগ্য কন্যা তারি, শত সহস্র বন্ধুর পথ পেরিয়ে এসেছো আজ, বাংলার হাল ধরেছো দু হাতে, ধরেছো জয়ের দাঁত, তোমাকে কেবল নেত্রী রূপেই এতখানি ভালোবাসি না, মাতৃরূপেন মমতাময়ী হে তুমি প্রিয় শেখ হাসিনা। এক চোখে দেখি ভর করে আছে সাহসের গাঢ় ছায়া, আর চোখে খেলা করে যায় মাটির সুরের মায়া,
যখন গেয়েছি এক সুরে ধনধান্য পুষ্প ভরা, ছল ছল চোখে দেখেই বুঝেছি কতটা দরদ ভরা। নারীকে করেছে সাহসী এবং সেজেছ জননী মাসিনা, শক্তি রূপেণ কল্যাণময়ী তুমি প্রিয় শেখ হাসিনা। ধন্যবাদ সবাইকে।